¿Qué país? গানের মধ্যে আছে ব্রহ্মাণ্ডে যা ভাণ্ডেতে তার সাধু মহাজনের কথা শুনিতেছি যথা তথা, আসল ঘরের মশাল নাই পঞ্চকাবা ছয় মদিনা, দেহের কোথায় হয় ঠিকানা জানিতে মনের বাসনা ধরি তোমার রানা পাই। আবার গানের মধ্যে আরো এসেছে চব্বিশ চন্দ্র বারো রবি এই দেহেতে আঁকা ছবি, যারে নিয়ে সদাই ভাবি কোথায় তাহার দেখা পাই, দেহে আছে কোন নামেতে রূপ নিয়ে আছে আঠারো মোকাম কোথায় আছে বল দয়াল সবার ঠাই। এটা আমি জিজ্ঞেস করছি ঠিকই, যদিও আমি জিজ্ঞেস করছি প্রয়োজনটা কিন্তু আপনাদের, হ্যাঁ আপনার আমার সবারই এই বিষয়গুলি জানা প্রয়োজন। এই বিষয়গুলি যদি আমরা জানতে পারি, এই আত্মতত্ত্বের খবর যদি আমরা জানতে পারি, তাহলে নিজেকে একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গঠিত করতে পারব। সপ্ত মঞ্জিল চত্ব সেজদা দেহের কোথায় বলে দেবা, তিরিশ হরফ কোরআন লেখা চল্লিশ হরফ দেহে পাই। এখানে একটা বেজাল আছে, এই পঞ্চকাবা ছয় মদিনা এই কথাগুলি হয়তো আপনারা শুনে থাকেন, আমার এইগুলি আমার দরদির কাছে একটু জানার বিষয় থাকবে। তারপরেও যদি সময় স্বল্পতার কারণে উনি যদি মনে করেন যে না আমি জবাব আজকে দিতে পারতেছি না, এটা ওনার মনের ব্যাপার, কারণ উনি গুরু গোসাই মানুষ, আমি জোর করতে পারবো না। ওনার যদি দয়া হয় কি ভাই, আমি হইলাম আশেক, উনি হইলেন মাসেক, আশেক হইল আকাঙ্ক্ষাকারী, মাসেক হইল পূর্ণকারী। আমি আকাঙ্ক্ষা করতে পারি কিন্তু পূরণ করার মালিক আমার গুরুজি, উনি যদি দয়া করে পূরণ করেন। আর যদি মনে করেন যে না এটা আজকে বলা আমার সম্ভব না, এটা তার ব্যাপার, আমার কোনো চাওয়া পাওয়া নাই। তবে বিশেষ কিছু বিষয়, এই বিষয়গুলো একটু জানা জরুরি। পাকপাঞ্জাতন দেহে আছে কোন নামে তো রূপ নিয়ে আছে, আমার দেহের মধ্যে নাকি পাকপাঞ্জাতন আছে, এই পাকপাঞ্জাতন যদি সাধন না হয় তাহলে কোন সাধন ভজনই ঠিক মতো করা সম্ভব না। আমার একটু জানার বিষয় এই মানব দেহের মধ্যে পাকপাঞ্জাতনটা কোথায়, কোন নামে অবস্থিত। দুনিয়ার বুকে ইমামে হাসান, ইমামে হুসাইন, মাওলা আলী, খাতুনে জান্নাত মা ফাতেমা আর আমার দয়াল নবী, এই পাঁচজনকে আমরা পাকপাঞ্জাতন বলে জেনে থাকি। কিন্তু আমার এই মানব দেহের মধ্যে এই পাকপাঞ্জাতনের অংশগুলো কোনটুকু, তারা কোন কোন নামে কোন কোন রূপে অবস্থান করতেছে, আমার একটু জানার বিষয়। পৃথিবীর বুকে একটা চন্দ্র, এইটার চব্বিশটা পক্ষ আছে, একটা হলো কৃষ্ণ পক্ষ আর একটা হলো শুল্ক পক্ষ, আর মানব দেহের মধ্যে সাড়ে চব্বিশটা চন্দ্র, চব্বিশ চন্দ্র আর একটা আছে আদি চন্দ্র, আর সূর্য আছে বারোটা। এই নেন কি কমুদ হয়েছে, কখনো বয়সের ওজন হয় না। তো যাই হোক, আমি আমার পালার ভিতর থেকে যেই সময়টুকু আছে, আমার কোরবান ভাই বলেছে আমরা যেন কঠিন কিছু কথা আমি আজকে রাখি। এই গুরু শিষ্যের পালাটা তিনটা ভাগে ভাগ হয়, একটা রাত্রির মধ্যে যদি তিনটা স্টেজ পাওয়া যায়, আত্মতত্ত্ব, কামতত্ত্ব এবং প্রেমতত্ত্ব। আমি সামনের সময় কতটুকু পাবো আমি জানি না, আত্মতত্ত্ব যেটা এই মানব দেহ সম্পর্কে, নামাজ রোজা কিভাবে নামাজ পড়তে হয়, রোজার দোয়া দরুদ কোনো কিছুই, পাঁচ টাকা দিয়ে বই কিনলে তার মধ্যে সব কিছুই পাওয়া যায়, কোনো কিছুরই অভাব থাকে না, তাই না? কিন্তু আমার এই মানব দেহটা এটা একটা কিতাব,
কিতাবটা যদি পাঠ করতে হয়, এই কিতাবটা যদি বুঝতে হয়, তাহলে এই কিতাবের উপরে টাইটেল পাস করা কোন কামেল পীর মুর্শিদের কাছে যেতে হবে। এটা আপনি একা একা কখনো বোঝা সম্ভব না। কারণ দেখেন, স্কুল কলেজ মাদ্রাসা এইগুলির মধ্যে লেখাপড়া করে জাগতিক আপনার এই দুনিয়াতে যে প্রয়োজনগুলি আপনি সেইগুলি মিটাইতে পারবেন। আপনি স্কুল কলেজে লেখাপড়া করে জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার অনেক কিছু হইতে পারবেন, কিন্তু আল্লাহর একজন ওলি হইতে পারবেন না। আল্লাহর একজন ওলি হইতে গেলে একজন ওলির শরণাপন্ন হতে হবে। তো আমার আমার আল্লাহ বলেছে, আমি দুই প্রকারের এলেম তোমাদের মাঝে দান করেছি, একটা হলো জাহেরি, একটা হলো বাতিনি। যেই জাহেরি এলেমটা যাহা স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে অর্জন করা যায়, যেই বাতিনি এলেমটা ইহা একমাত্র আমার এই মানব দেহের ভিতরে এই এলেমটা শিক্ষা করার জন্য একটা পীর মুর্শিদের কাছে যেতে হবে। তো এখান থেকেই আমি একটি গান রাখবো, অনেক রকমের গান আপনারা শুনে শুনে আপনাদের মুখস্থ হয়ে গেছে। আমি যে গানটা রাখবো এটা একটু ব্যতিক্রম হবে। আমার আজকে এই দেহ সম্পর্কে আমার যিনি গুরুজি, যিনি আমার গুরুর ভূমিকায় আজকে অভিনয় করবেন, তার কাছে আমার কিছু জানা বোঝার থাকবে। সাধু মহা জনের কথা শুনিতেছি, কথা কথা আসল দলের মশাল না শুনিতেছি, শুনিতেছি Yeah!
গুরুদের খবর জানতে চাই গুরু গো, গুরু আমি দেহের খবর জানতে চাই। দেহের কোথায় বলে দেবা, তিরিশ হরফ কোরআনে লেখা চল্লিশ হরফ কোথায় পা, তিরিশ হরফ কোরআনে লেখা চল্লিশ হরফ কোথায় পা, তাহলে নিজকে যদি চিনতে হয় তাহলে আমার এই দেহ ভাণ্ডের খবরটা আগে নিতে হবে। কি আমি বড়ইপাড়া থেকে এই সাভার নামাবাজার বাসপট্টি না টিপু সার দরবার পর্যন্ত এসেছি, আমি কিন্তু ডাইরেক্ট শুধু এক রাস্তায় আসতে পারি নাই, এর মাঝে বিভিন্ন স্টেশন করেছে, সেই স্টেশনগুলি পাড়ি দিয়ে এক একটা স্টেশনের কিন্তু এক একটা নামও আছে আছে না। হ্যাঁ, বারৈপাড়ার পরে হইলো কবিরপুর, কবিরপুরের পরে হইলো জিরানি, জিরানির পরে মাঝখানে আরও অনেকগুলি আছে, তারপরে আইসে নবীনগর, তারপরে বিশ মাইল, তারপরে আইসে সাভার। ওই সাভার দিয়া আমরা কিন্তু এই কি বলে রেডিও কলোনি দিয়ে ঢুকতে পারতাম, কিন্তু রাস্তা এখানে একটু মানে মানুষের প্রয়োজনে এটা রাস্তাকে একটু উন্নত করার কারণে আমাদেরকে একটু ঘুরে আমাদের নিজ গন্তব্যে পৌঁছাইতে হয়েছে, তাই না? এটা বলার একটা কারণ সেটা হলো একেবারে আমি খালি জিজ্ঞেস করলাম আমারে সিনায়া দাও, হৃৎপিণ্ড আছে দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ, এর ভিতরেও আরো অনেক কিছু আছে। কি আছে? ব্রহ্মাণ্ডে যা ভাণ্ডেতে তা সাধু মহাজনের কথা জানতে হলে মূল ভারতা কামেল পীরের সঙ্গ নিবি। এই ব্রহ্মাণ্ডের মধ্যে
যাহা কিছু আছে আমার এই মানব দেহের মধ্যে আছে, তাহা কিছু আছে শুধু তাই না, এই ব্রহ্মাণ্ডের মধ্যে যাহা কিছু আছে আমার এই মানব দেহে তার চাইতে অনেক কিছু বেশি আছে। এখন বলেন কি বেশি আছে আমাদের পৃথিবীতে? কাবা কয়টা? কাবা কয়টা? একটা। এই মানব দেহের মধ্যে কাবা হলো পাঁচটা। আমাদের পৃথিবীতে মদিনা কয়টা? একটা। এই মানব দেহের মধ্যে মদিনা হইল ছয়টা। তাহলে এই পৃথিবীতে যাহা কিছু আছে আমার দেহের মধ্যে বেশি না? আছে আছে। হ্যাঁ, আমার দেহের মধ্যে বেশি আছে। পৃথিবীতে সূর্য হইল একটা, আমার এই মানব দেহের মধ্যে সূর্য হইল বারোটা। এই পৃথিবীর মধ্যে চন্দ্র হইল একটা, এই মানব দেহের মধ্যে চন্দ্র হইল ২৪টা। যে এই ২৪টা চন্দ্র সার করতে পারছে তার চন্দ্র হইল ২৪৫টা। কি বেশি নি? হ্যাঁ, তাহলে এইগুলির খবর যদি আমরা না জানি, এইগুলিকে যদি আমরা আয়ত্তে না আনি, তাহলে কি আমার নিজের খবর নেওয়াটা সম্ভব না? হ্যাঁ, তাহলে আমার এই খবরগুলি আগে আমার মুর্শিদের কাছ থেকে, আমার দয়ালের কাছ থেকে জানতে হবে। আমার ঘরের খুঁটি, আমার ঘরের মাপ, আমার ঘরের আসবাবপত্র সব কিছু যদি ঠিক না থাকে তাহলে তো সেই ঘরই ঠিক থাকবে না। আর ঘর যদি ঠিক না থাকে সেই ঘর দিয়ে কোনো কাজেই আসবে না। ঝড় বৃষ্টি আসলেই সেই ঘরে পানি গড়াইয়া পড়বে, সেই ঘরে মানুষ থাকা সম্ভব না। তাই যে গানটা লেখছি, যে গানটা আমি গাইলাম, এটা কিন্তু কোনো সাধকের গান না, বুঝছেন নি? এটা কোনো সাধকের গান না, আমার মতো ব্যাককেলের গান। আমার কিছু মনের মধ্যে প্রশ্ন, একটা একটা করে করা সম্ভব না, এই জন্য আমি আমার মনের কিছু প্রশ্ন ছন্দে ছন্দে সাজায় রাখছি। যদি ভালো কোনো মনের মতো মানুষ পাই তার কাছে কথাগুলো জিগাই, আর যদি মনের মানুষ না পাই তাহলে খাতার মধ্যে ভরে রয়েছে তো রয়েছে। আমি গানটা লিখছি বোধহয় গানের বয়স হয়ে গেছে ৫-৬ বছরের মতো, এর মধ্যে মাত্র ৩ দিন আমি গানটা গাইছি। এখন বলেন যে আপনি কি ৩ দিনই গুরু শিষ্যের পালা পাইছেন? না, একটা সিজনে ৭০-৮০ পালা গান হয়, এখানে কমপক্ষে ৪০ পালা হয় গুরু শিষ্যের পালা। কিন্তু গুরু শিষ্যের পালা হইলেও এই গান জিজ্ঞানীর মতো শিল্পী খুব কম পায়। আজকে পাইছি, এই জন্য আমি গানটা একটু রাখছি, তাও রাখতাম না অনুমতি ডাবারে যে ঘুরার থেকে। আমরা মুসলমান হিসেবে অনেকেই কোরআন তো পড়ি, তাই না? কোরআনের মধ্যে কয়টা মঞ্জিল কয়টা সেজদা আমরা তো জানি নাকি? হ্যাঁ, ১৪টা সেজদা আসছে, সপ্ত মঞ্জিল আসছে। কোরআনের মধ্যে যাহা কিছু আছে, ওই যে ব্রহ্মাণ্ডে যা ভাণ্ডেতে তাহা, তাই যদি থেকে থাকে আমার এই দেহ কোরআনের মধ্যে কোন জায়গার মধ্যে সেজদাগুলি আছে, এই ১৪টা সেজদা এবং সপ্ত মঞ্জিল কোথায় কোন অবস্থায় কি নাম ধারণ করে এই দেহের কোন কোন জায়গায় অবস্থান করতেছে আমার একটু গুরুজির কাছে জানার বিষয়। সব কথার শেষ কথা, আর বেশি কিছু জিজ্ঞাবো না। গানের মধ্যে থাকলেও জিজ্ঞেস করবো না, না থাকলেও জিজ্ঞেস করবো না। শেষ কথাটা হইল, ৩০ হরফে আমাদের পবিত্র কোরআন শরীফ লেখা, কি তাই না? কিন্তু সাধু মহাজনের মুখে শুনি আমার এই মানব দেহটা নাকি ৪০ হরফে গঠিত। এই দেহ কোরআনটা লিখতে ৪০টা হরফের প্রয়োজন হয়েছে। আমার একটু জানার বিষয়, এই যে ৩০টা হরফ বিভিন্ন সাধকের গানের মধ্যে এর বর্ণনা দেওয়া আছে, এইটা যদি আপনি বলেন তাতেও আমার অসুবিধা নাই, আর যদি না বলেন তাতেও আমার অসুবিধা নাই। কিন্তু এই যে ১০টা হরফ, এইটার বিষয়ে কিন্তু স্যার আছে।
আমার মানব দেহের মধ্যে কোথায় কোন অবস্থায় আমি অবস্থান করতেছে, এই দশটা হরফের নাম কি, কোন সাধন করলে এই দশটা হরফকে আয়ত্ত করা যায় বা এর ভেদ মাৎসর্য জানা যায়, আপনার কাছে আমার একটু জানার বিষয়। বিনয় করে দয়াল গুরু দয়া করে রাখিও চরণের পরে তুমি দিলে রাখিও চরণের পরে তুমি দিলে রাখিও চরণের পরে তুমি দিলে শিউলি দেওয়ান বিনয় করে দয়াল গুরু দয়া করে রাখিও চরণের পরে তুমি বিনে গোপীলা চরণের পরে তুমি বিনে গোপীলা রাখিও চরণের পরে তুমি বিনে গোপীলা দয়া মনদির আদি তুমি যা করে ভালোর জন্য করে, এটা কিন্তু অনেক মানুষ আবার মানবার চায় না। এক বাদশার উজির তে উজির রে কইছে শিকারে যামু, আমার সাথে যাওয়ান লাগবো। কহ যামু তু, তের মধ্যেই বাদশা ওই তীর দনুক ঠিকঠাক করতে করতে ওই তীরের গাও লাগিয়া আত কেটে গেছে। তো নজির কইতে যা মুমুরে শিকারে আত্রা কাইটা গেল রে কাম ডাক কইলু। উজির কইতেছে আল্লাহ যা করে ভালো নিকাই করে, তোর বেতন দেখাইলি এই জন্যে জামু শিকারে আমার রাত কাটছে রে আল্লাহ যা করে ভালো নিকাই করে। ওরা জেলখানায় পড়ে, ওরা জেলখানায় পড়ছে উজির রে থুয়াই বাসা শিকারে গেছে। তো শিকারে যেন গেছে ওইখানে ছিল ওই জঙ্গলি মানুষ, এই শিকার ধরার আগে এই বাদশার ওই জঙ্গলিরা ধরছে। ওকে একটা পূজা আছে, এই পূজার মধ্যে বছরে একবার করে একটা মানুষ বলি দেয়। তো সাথে যারা ছিল সব দৌড়ায় ফলাইছে, বাদশাহ দিনারা হয় হিনারা তো নড়াচড়া কম করে আমার নাগা লালচা।
উনি তো দৌড়ে পার ভাই নাই, ওনার ধরছে দৌড়া নিয়ে জনে জেনে যে বলি দিব ওখানে নিয়ে বানছে বাইনজা ভাউ সাউ করছে। এই যে বলি দিতে পার কুরবান নিতে নেই, কিন্তু খুদ থাকলে হয় না, নিখুঁত জিনিস লাগে। ওই যে পুরোহিত এটা বলি দিব, হ্যাঁ ভালো করে চেক করতেছি, এই চেক করতে করতে যায় দেহ আঙুলের মধ্যে কাটা কয়টা নামা, এটা দেহ বলি দেও যাও না, এটা খুঁত হয়েছে। ওরা নামাই দিছে, নামাই আসাইরা দিছে, বাচ্চা খুব কষ্ট করে বাইরতে আইছে, আইসা কয় উজুরিরা বাইর করে, উজুরিরা বাইর করার পরে কয় উজির তুমি যা কইছ খুব ফাইন, আল্লাহ যা করে ভালো নিয়ে করে ওই দিন তোমার হাত না কাটতো তাহলে বলি দুটি চালি করায় কয়, এইটা তো ঠিক আছে কিন্তু তুমি যে জেল খাটলাম মাগ না, এটা তোমার ভালোকু তোমার তুমি জেলে বের থয়ে গেলাম জেলে রইলা কয়, এনেও ভালো আছে। এই যে আপনার নগে আমি শিকারে গেতাম কিনা কহ গেতা তো, তাহলে আপনার নগে তুমি শিকারে গেতাম এই ব্যাগে দৌড় বেড়া ফলাইলো আমি আপনার রুজির আমি কি পলা হারতাম, তাইলে আপনার নগে নগে আমি থাকতাম আমারও ধরতো, এই আপনার কাঁঠা দেখে আপনার বাদ দেয় আমারও ওখানে চড়াইয়া বলি দিত। এই জন্যে আল্লাহ যা করে ভালো নিগাই করে। তো যা হোক বিষয়টা সত্যি অত্যন্ত, তবে আমাদের মানতে কখনো কখনো কষ্ট হয়, মানতে হবে। তো এবার পালার মধ্যে যাই, এই ব্রহ্মাণ্ডে যা ভান্ডের মধ্যে তা আছে, তা ক্ষেপণাস্ত্রটা আবার কেমন দেখেন, ওই মানুষের ক্ষেপণাস্ত্র মানে অন্য সাধকেরা লেখলে হেঁটা দিয়া যদি আঘাত করলে না মারে, নিজ হাতে বিষ টিস মা খাইয়া দিছে একবার জানি গুরুর দফার অভাব হয়। তো দেহের মধ্যে হলো চব্বিশ চন্দ্র, সাড়ে চব্বিশ চন্দ্র, পঞ্চ কাবা, ছয় মদিনা, বারোটা সূর্য, পাক পাঞ্জাতন, এরা কোন রূপে আছে, আঠারোটা মুকাম, কোরআন লেখা তিরিশ হরবে, মানব দেহ চল্লিশ হরবে, ওই তিরিশটা কোন আর না কোন, এই বাড়তি দশটা কোন না, কারণ এই তিরিশটা অনেক সাধক গান লেখছে হে এনে পাওয়া যায়, যেটা পাওয়া যায় না সেইটা আমার কাছে থেকে নিব। আর হইল সপ্তমঞ্জিল চোদ্দ সেজদা, আর ভক্তি যেটা কত প্রকার, মানে গুরুর কাছ থেকে একবারে পড়া ব্যক্তি নিয়ে একবারে গুরু হয়ে যোগা, তা ভালো। আসলে গুরু হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই, পালাগান করি শিখছি, শিখি নাই তো শিখার পথে আছি। তো দু চারটি কথা গান আপনাদের মাঝে রাখবো, অনেক ভুল হবে, আর গুরু শিষ্যের পালাটা এরকম, এই সব কথা সমাধান করা একেবারে পঙ্খানুপঙ্খানু সম্ভব হয় না, হয়তো কথার মাঝে দু চারটি কথায় দিক সেদিক হয়ে যায়, থেকে যাবে, তো সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পৃথিবীর বুকে একটা চন্দ্র, এইটার চব্বিশটা পক্ষ আছে, একটা হলো কৃষ্ণ পক্ষ আর একটা হলো শুল্ক পক্ষ, আর মানব দেহের মধ্যে সাড়ে চব্বিশটা চন্দ্র, চব্বিশ চন্দ্র আর একটা আছে আদি চন্দ্র, আর সূর্য আছে বারোটা, এনেন কি কমুদ হয়েছে। তবে একটু একটু কমু, এই যে চব্বিশটা চন্দ্র, যে কোম্পানির প্রশ্ন ওই কোম্পানির জবাব দিব, যাতে আর এনে কোনো ভেজাল উজাল না হয়। যেমন এই যে আপনারা হোন্ডাস কিনুন না বা গাড়িগুড়ি কিনুন, যে ওই কোম্পানি কিন্তু গাড়ি খালি বানায় না, পার্টস আবার আগলা মার্কেটে সারে, কেড়ে ওই কোম্পানির মাল হইলে ওটা ঠিক মতো লাগবো, আবার অন্য কোম্পানিটা লাগাইলে নাও চলতে পারে, ঝামেলা হইতে পারে। এই জন্যে চন্দ্রের গান, উনি হইল মাতাল ঘরের মানুষ, মাতাল রাজা, ওনারই একটা গান দেয়া চন্দ্রের গান দেওয়া শুরু করবো, তারপরে আস্তে আস্তে দুই চারটে কথা বলার চেষ্টা করবো, যদি আপনারা দয়া করে শুনে। Thank you.
প্রভেদ না জানিলে সাধন ভজনের ব্যাপারটাই জানবার চাইতেছ তো, এই চন্দ্র বেদ না জানলে তার কোন সাধন ভজনই হবে না। চন্দ্র বেদ না জানিলে তার সাধন ভজন হবে না। আদি চন্দ্রের বেদ জেনে কর সাধনায় মনা, আদি চন্দ্রের বেদ জেনে কর সাধনা। চন্দ্র বেদ না জানিলে সাধন ভজন হবে না, চন্দ্রের বেদ জেনে কর সাধনা ও মনা, আদি চন্দ্রের বেদ জেনে কর সাধনা। সরল গরল কোন মাদনী আওয়ান কাঞ্চন কামিনী, নিয়েছে তলা দিয়ে বেষ্টনী ভেদ করে আসেছি না গো, নিস্তলা দিয়ে বেষ্টনী ভেদ করে আসেছে নন্দিনী গুলা চন্দ্র এই দেহেতে লন্ড বন্ড, দীপক মেদে নিয়ে চালি এই দেহের সাগরা না গো, দীপক মেদে নিয়ে চালি এই দেহ সাধনা গো, দীপক নিয়ে চালি এই দেহ সাধনা। ওরে নন্দিনী গুলা চন্দ্র এই দেহেতে লন্ড বন্ড, দীপক মেতে নিয়ে ডালি এই দেহের সাগরানা, চন্দ্র কুমার কাউসার মুরা জেনে কর সাধনা, আদি চন্দ্র ভেদ জেনে কর সাধনা।
চব্বিশ চন্দ্র দ্বারা এই দেহ কইরা সে খারা সহজে তা দেয় না ধরা দানা বিহীন বেদানা গো সহজে সারে চব্বিশ চন্দ্র দ্বারা এই দেহ কইরা সে খারা সহজে তা দেয় না ধরা দানা বিহীন বেদানা গো সহজে চন্দ্র সারা দেহে ভর করিয়া বেলবরণ সপ্তমী পাইয়া সুযোগ বুটে উঠে দয়া সর্বঙ্গে দেহা না গো সুযোগ সারা দেহে ভর বেলবরণ সপ্তমী পাইয়া সুযোগ বুঝে উঠে দায়া সর্বঙ্গে সুযোগ বুঝে সপ্তমী নবমী ঘুমায় না মায়ের কুলে মুক্তি পাবি ভক্তি দিলে সুখ জ্ঞানী সেই জনা গো মুক্তি পাবি ভক্তি দিলে সুখ জ্ঞানী সেই জনা গো মুক্তি পাবি ভক্তি দিলে সুখ জ্ঞানী সেই জনা এই দেহে সপ্তমী নবমী ঘুমায় না কেউ মায়ের কুলে মুক্তি পাবি ভক্তি দিলে সুখ জ্ঞানী যেই জনা গো পাবি ভক্তি দিলে সুখ জ্ঞানী যেই জনা গো মুক্তি পাবি ভক্তি দিলে সুখ জ্ঞানী যেই জনা অটল চন্দ্র ফাটল দিলে
যেইভাবেতে প্রশ্ন করে আসরের ভিতরে, বলি নাই কথা আমার মনে পড়ে, বারচন্দ্র কোথায় বারচন্দ্র না বারো সূর্য, সূর্যর কাম কি? এই যে আমাদের বৈশাখ মাস যাইতেছে, সূর্য মামা গেছে সেইটা, ঘরের বাইরে গেলে বাবা জান যাইতে চাই চইলা, মামা চেতানি দিছে এই বারোখানা সূর্য, একটা সূর্য দিয়ে আল্লাহ এই সারা ব্রহ্মাণ্ড চালায়, এই মানব দেহের মধ্যে নাকি বারো সূর্য বলছে কথা মিথ্যা নাকি আসরের ভিতরে, আস্তে আস্তে ছাত মতো বুঝাইব ভক্তেরে, সূর্যের কাম কি? গরম সূর্য কখনোই ঠান্ডা থাকে না, চন্দ্র হইল শীতল স্নিগ্ধ আলো দেয়, আর সূর্য দেইল কঠিন আলো। আচ্ছা বাবা, আমরা যে শীতের দিনে কথা কই, মুখ দেয় বাষ্প বাইরে না, এই যে নাকের পানি চোখের পানি কানেও পানি ভরে, কানে পানি যায় না, যারা নদীতে গোসল করে এই পানি দেওয়ার পানি বাইর করে না। আচ্ছা বাইর করে দেখে তো ভাইয়া ভাইয়া পরে, এটা গরম না ঠান্ডা? গরম। তাহলে এই যে আমাদের মানব দেহের মধ্যে যে কয়টা ছিদ্র আছে, এই যে দুইটা, এই যে দুইটা, এই যে দুইটা, এই যে একটা সাতটা, নিচে দুইটা নয়টা, এই নয়টা জায়গার থেকে এই গরম বাহির হয়, আরো তিনটা রইয়া গেছে, একটা জায়গায় দেয় বাহির হয়, কিন্তু এটা পানি তিন রকমের। ইউটিউব আছে কি দেখি কই না, মেয়া মাইসের লোক তিন রকমের, পুরুষের চার রকমের, একটা জায়গাতে পানি বাইর হয় পুরুষের চার রকমের, মহিলাদের লোক তিন রকমের। মহিলাটা তুমি কি জানুন, ওটার পেশাল পারলাম না নাকি জানুন না, যদি না জানুন তাহলে কপাল আমাদের ওই যে রোজ যখন বেশি উঠে খাবরা দেয় বই থাক পাই, তাই বুঝবেন যে এটা কি হইল। পুরুষের চার রকমের হয়, একটা হইল মসি, হাদিস আছে এটা বুখারি শরীফের হাদিস, একটা নাম হইল মসি, আর একটা হইল মজি, আর একটা হইল বীজ, আর একটা হইল পুসরাব। মজি হইল এইটা যখন আকাশ মেঘলা থাকে, আমাবস্যা পূর্ণিমা হয়, এটা দেখবেন একেবারে দেহ আপনার পরিপূর্ণ সুস্থ, কিন্তু ঘন ঘন পুসরাব হয়, কিন্তু পুসরাব এই কালারটা ওই হঠাৎ করে একটু অল্প হয়, এটার কালারটা পুসরাবের কালারের মতো না, এটা হলো মসি, আর একটা হলো মজি, এইটা হইল ওইটাতে কোনো মানুষ সৃষ্টি হবো না, ওইটার কালারও মানুষ সৃষ্টি হয় ওই রকম না,
কিন্তু এটা আঠা। একটা মানুষ উত্তেজিত হইলে তখন তার এইটার ভাব হয়, এটা না বললে মজি নাম নেব তো হয় না, নাম নেটা কোহাবেন না, জাগো হয় তারা কোহাব। এগুলা যে বাইর হয় এটা আলাদা পথে বাইর হইয়া এক মুখ দিয়ে বাইর হয়, এগুলাও গরম। এই গরম যেগুলা দিয়ে বাইর হয় এইখানে এই সূর্যের ভাব আছে, এগুলাই হলো মানব দেহের সূর্য। আর এক কথা জিগাই মতে আসরের ভিতরে কোথায় রয়া চরম কাম গো বলে দেন আমারে, মেলা দিন ভরে রে ফোন জিবেতি বাইর করে লাইছে রে। এই 18টা মোকাম দেহের মধ্যে আছে, নামগুলা কই দেই, মোকামে মাহমুদা, মোকামে ইব্রাহিম, মোকামে সুনতালুন, নাসিরা, মোয়াজেদ, উরাউল, উরা, আরওয়া, নাসুদ, লাহুদ, মালকুত, জবরুত, আহুদ, লামাকাম, হামাকাম, বেলভেল, নাসি, খায়ের নাসি, বেলকুয়া, মোকামে সুনিয়া। এই হইল 18টা মোকাম। সেজদা কত প্রকার না ভক্তি, ভক্তি কত প্রকার, ভক্তির ধরন আছে, ভক্তি আছে, একটা হলো বাটপারি, আর একটা হলো পাইকারি। পাইকারি যেটা হল অতি ভক্তি চুরের লক্ষণ, মানে ভিতরে তার কোনো কিছু নাই কিন্তু ভাবটা দেখতেছে খুব। দেখবেন কিছু কিছু মানুষ সামনে পাইয়া ভাই হাই রে হাই, এর খাবলাদের ধরে কত দিন হয় আপনার দিন, আপনার কথা যে কত কইতা জি, এই যে কালকে বাড়িয়ালি না ঘুরলাম, পুলহান না ঘুরলাম, বন্ধু বান্ধব ব্যাগের নাকি কই, এর ব্যাগ টিমে যাব তা, এটা তার অন্তরের কথা না, কিন্তু বাপ দেখাইতেছে এর নাকি খুব ভক্তি প্রেম আছে, কিছুই নাই, এগুলো পাইকারি। আর সত্যিকারের ভক্তি যেটা সেটাকে এই মাথা নোয়াইলেও বিষয় না, না নোয়াইলে। আচ্ছা আমার টিপু সার বাবার এইখানে যারা আসছেন তার সাথে ভক্তি বিশ্বাস প্রেম না থাকলে আছে, হ্যাঁ তার সাথে ভক্তি বিশ্বাস প্রেম আছে। ভক্তিটা হয় মূলত হৃদয়ে, ভক্তিটা হয় মূলত হৃদয়ে, তারপরে এই ভক্তিটা বহিরাঙ্গে প্রকাশ করে কখনো কখনো লাভ হতো আইলা আছে, কিন্তু যখন একটা আশেক হয়ে যায় মাসেককে দেখে তখন সে পায়ের মধ্যে পড়ে যায়, সেটাই হয় ভক্তি। আরেকটা ভক্তি আছে, সেটা হইল নববিধা ভক্তি, সেটা গুরুর কাছ থেকে কৌশল জেনেই করতে হয়। পাক পান যতন কোথায় আছে আমার এই দেহের ভিতরে, কি রূপে থাকে তারা গো বলে দেন আমারে, পাক পান যতন তার দেহে নেই তার দেহই নাই, অনেক কিছু বলা প্রয়োজন, আমি কি কই, আগুন পানি বাতাস মাটি নু, এটা হলো পাঁচটা জাত শক্তি। এই মানব দেহটা লা ইলাহা ইল্লা আল্লাহু, এটা পাঁচটা জাত শক্তি দিয়ে মানব দেহটা সৃষ্টি।
আগুন পানি বাতাস মাটি নূরে সাপা গেছে রয়া আগুনের বাগে আমার মৌলাই আলী গো গিয়া আছে রইয়া বাতাসার পানিতে তুই ইমাম ভক্ত আপনারে জানাই নূরের বাগে আমার দয়াল নবী মাটির বাগে আমার মাথাতে মার পঞ্চজি যে মানব দেহ দিছে মাওলাই গরে এই পঞ্চবাগ দেহের মধ্যে গো সদাই বিরাজ করে চিনতারে গুরু ধরে ভজসি পুষা বাবারে চিনতারে গুরু ধরে বাবা এই পাক পর্যন্তকে চিনতে হলে গুরুকে সঙ্গে রেখে চিনতে হবে আর একটা প্রশ্ন করছে এই দেহের দশটা হরফ এই দশটা হরফের নাম কি এখানে না শুইটা গেছে তো শুইটা গেছে তো মনে থাকে না তো বাইর করে রাখছিলাম কিন্তু উল্টা গেছে আমি পরে বলতেছি আচ্ছা এই যে কথাগুলা এখন হইল দেহের মধ্যে কাবা আর হলো সপ্ত মঞ্জিল মঞ্জিল কারে কয় মঞ্জিল চিনেন না আপনারা লেখে না যে অমুক মঞ্জিল মানে বাড়ি ঘর একটা রুম কোথা দেহে আছে সপ্ত মঞ্জিল ভক্তের রেজা নাই এই সপ্ত মঞ্জিলে গো সাতজন পাওয়া যান দম কদম অহম ফহম আক্কেল এলেম কয় তারে এই সাত কুঠার মধ্যে বাবা সাতজন বসত করে এক এক দরজার মধ্যে গো সত্তর হাজার পর্দা রয় জিকিরের মধ্যে পর্দা কাটাইতে হয় বাবা জিকিরের মাধ্যমে এই পর্দাগুলো কাটাইতে হয় এক একটা পর্দা কাটাইতে কাটাইতে আমার মাওলার সাথে সাক্ষাৎ করা সম্ভব হয় সেটাই দেহের মধ্যেই তো মোটামুটি বলার চেষ্টা করলাম আর এই যে সাত দশটা হরফ এটা আমি পরে বলতেছি তো শিষ্য তো বড় কঠিন শিষ্যের কাছে একটু কিছু জানবার বাসনা করি আজকে হইল প্রথম গান আজকে আমার বোনের সাথে আমার বড় বোন দেখা সেই যে গুরু ভজতে হইলে একটা মানুষ যখন বায়াত হয় কয় না গো সব দয়াল তোমারে দিছি বলি কিনা আমরা
তাহলে সব যদি তারা দিয়ে থাকি তাহলে আমার বলতে আর কিছু নাই, আমার এই দেহটা যে এটা হইল চার অংশ বাবার, চার অংশ মায়ের, আর আল্লাহর দেওয়া দশটা অংশ আছে। এই ১৮ সিজে হইল মানব দেহ গঠন। তাহলে সব তো দেওয়াই, নিজের তো কিছুই নাই। তাইলে যে গুরু যে ভজন করবেন আপনি, এটা আওলাইতা জিনিসটা তো ভজন হয় না। আপনি আমার বসবেন কি দিয়া, আপনার বলতে কি আছে সেই জিনিস দিয়ে গুরুকে বসতে হবে। আপনার কি জিনিস আছে সেইটা দিয়ে গুরুকে ভজন করবেন। এই একটা কথা আমার শিষ্যের কাছে রাখলাম। আমি এই বাবার দরবারে দ্বিতীয়বার আসলাম, আমি নির্দেহ আশ্চর্য হয়েছি আজকে এই বাবার কাছে। এই আরজি করার পরে আমার আল্লাহ ভাগ এত করবেন। তলিয়া উলিয়াদের খেলা বোঝা যায় না। আল্লাহর একজন অলি তার কাছে যায় কইতেছে যে আপনার আল্লাহর একজন প্রিয় বান্দা, আপনার কথা আল্লাহ শুনবে। এটা কি তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আছে। তাহলে আপনি যদি আল্লাহর কাছে কইতেন, ওইখান সময় খুব খরা করছে, বৃষ্টি হয় না, তাহলে বৃষ্টি হইতো, তখন উনি বলতেছে যে আমার সাথে আল্লাহর সাথে কয়দিন ধরে বনা বনি হইতেছে না, বনে না, তাহলে বৃষ্টি কেমনে আসবো। কই এক কাম করো, এ আমার মাথার টুপি এটা নিয়ে শুকে দাও। তো মাথার টুপিটা খুলে দিছে, উনি শুকে দিছে, ঝুপ ঝুপি বৃষ্টি নামছে। কই তোমাকে কই নাই আল্লাহর নগে বনে না, আমি টুপিটা শুকাবার দিছি তো ভিজাই দিলে। এটা তার বহিরঙ্গের ভাব, আল্লাহর সাথে অত মধুর প্রেম বিদায় অলিরা যা চায়। এর একটি অংশ কিন্তু আমার বোন বলেছে প্রথম স্টেজেই, যে কিছু মানুষ আছে তারা নফল ইবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে আল্লাহ পাক তাদের মধ্যে কোনো ফারাক রাখে না, তারা সম্পূর্ণই তার হয়ে যায়। তো গুরুর কাছে আসা হইল নিজেকে বিলীন করে দিয়ে গুরুকে ভালোবেসে তার মাধ্যমে আল্লাহ আল্লাহর রাসূলকে লাভ করা। বাবা এটা যার সম্ভব না হয় সে বড় বাজা হয়ে যায়। গুরুর প্রতি কেমন ভালোবাসা থাকতে হয়, গুরুকে কেমন মানতে হয়, এইটা আমি শুনেছি। যে আমাদের রশিদ সরকার ছিল না সিঙ্গারের, উনি ছিলেন তুলাচানের একজন মরিদান। তোনার একটা মেয়ে ছিল, নাম ছিল তার শিল্পী। তিনি শখ করে খুব আশা করেছিলেন তাকে শিল্পী বানাবে। তাই শিল্পী বাড়ির পাশে একটা পুকুরে গোসল করতে গেছে, অরিসম বয়সের, হয়তো আর একটু বয়স বেশি, ঢেল দিছে একটা ইটা দিয়ে ঢেল দিছে বাবা বুকের মধ্যে লাইগা, এই মেয়েটা মারা গেছে। তো ওইখানে তো কেউ ছিল না, এটা পরে জানাজানি হয়েছে যে এইভাবে মারা গেছে। তো তাকে খুঁজতেছে পায় না, খুঁজতে খুঁজতে তো একজন বলছে তো ওরে তো আমি এই পুকুরে গোসল করতে দেখছি, পরে লোকজন নাইছে নাইমা দেখে যে সত্যিকারেই সেই পুকুরের মধ্যে ঋষি সরকারের মেয়ের লাশটা পাওয়া গেছে। তো জানতে পারছে যে ওই বাড়ির পাশে একটা ছেলে তাকে ঢেল দিয়ে মারছে। তো ঋষি সরকার তাকে আগুনের মতো হয়ে খুঁজতেছে, মেয়েকে মেরে ফেলেছে, মামলা হয়ে গেছে। এই মামলা লড়তে লড়তে ওই ছেলেটা একেবারে পথের ভিখারি হয়ে গেছে, সেই রংপুর গিয়া পালাই রয়েছে বাবা। পলাইয়া কয়দিন থাকর যায়,
একজন বুদ্ধি দিছে ভৈরবের রস, কিন্তু একমাত্র বাঁচার উপায় তোরা তুলাচাঁদের কাছে যা। রশিদ সরকার এমন মানুষ, কারো কথা না শুনলেও তুলাচাঁদের বাইরে সে যাবে না। তো তারাই কথা শুই না, তারা বাপ বেটা দুইজন যাইয়া সেই পরিবার বরিয়াবর তুলাচাঁদের বাড়ি পৌঁছাইছে। যাই বলতেছে, দয়া আপনার কাছে আমরা মরিদ হইতে চাই। তোমাদের বাড়ি কোথায়? যে আমাদের বাড়ি হইল মানিকগঞ্জ, রশি সরকারের বাড়ির পাশে। তার বাড়ির পাশে ওইখানে আমি যাই, ওইখানে বয়াত হইলা না, আচ্ছা সরকারেরও কিছু বললা না। তখন তারা খুইলা বলছে যে এই ঘটনা, তার মেয়েটা আমার এই ছেলেটা ঢেলদে মাইরে ফেলাইছে, এখন মারেন কাটেন আপনার কাছে আসছি, যা করেন আপনি করবেন। তো তুলাচাল বলছে, থাকো তোমরা, সরকারকে সংবাদ পাঠাই দিচ্ছে, তাড়াতাড়ি আসতে বলো। এর মধ্যে ওই দুজনকে মরিদ করে নিছে। রশিদ সরকার যখন আসছে বলে, রশিদ তোর মেয়েটাকে যে মারছে তাকে তুই খুঁজতেছিস? তারে পাইছি, যে কোথায় বাইর করে দিন, ওরে মাই দেখলাম। বলে, পাগল, তাদের তোর কাছে দেওয়ার জন্যই তো তাকে আটকাই রাখছি। বলে, কোথায় পরে রাখছি? ঘরের মধ্যে। বলে, দয়াল ঘরের মধ্যে রাখছেন, বাইর করে দেন। যে বাইর করে দিব ঠিক আছে, কিন্তু তার আগে একটি কথা শুন পাগল, ওরা আমার কাছে আসছিল কিন্তু আমি ওদেরকে বায়াত করে নিছি, এখন তোরাতে ছেড়ে দিলাম, তুই দরজা খুলে যা ইচ্ছে তাই কর। সাথে সাথে বাবা দয়ালের পায়ের মধ্যে পড়ে গেছে। দয়াল রে, বলছে, বাবা আমার গুরু তুলাচাঁদের চরণে যার জায়গা হয়ে গেছে, তাহলে আর আমার তরিকার ভাই হয়ে গেছে, ওদের আর আমি কি করতে পারি? দরজাটা খুইলে ওদেরকে বুকের মধ্যে জড়িয়ে নিছি। ভাই জানে ভাই জানে ভাই জালা, ভাই সুগে যার দিদ কালবে, ভাই জানে পানি খাইল না ভাই জানে বক্ত জানা বুকে বুক পিলা
আছে আমার টিপুসান বাবা ভাইয়ে ধরে মায়ের গোলা ভাইয়ে ধরে মায়ের গোলা তরিকার ভাই দলার মালারে ভাইয়ে ধরে মায়ের গোলা রে তরিকার ভাই হারাইছে জুরারি ভাই সেই তো জালা জানে আমার টিপু জানদের মুড়ির জানা গো রে নয়নে দয়াল তরে কু ভাই পাব জিজ্ঞাসা ছিল আমাদের সময় বোধ হয় আর এক ঘন্টার মতো আছে আমার যাহা জিজ্ঞাসা ছিল সাধ্যমতো জবাব করে বলে আমি বলছিলাম উনি যখন মানে আমাকে যখন উনি বায়না করে নেয় এটা অনেক বছর আগে মালিক সরকার বাবাজির সাথে গান করেছিলাম তখন উনি মানে টুকটাক একটু গান করে এটা ওনার মুখে উনি বলেছেন আমার আসলে ওইভাবে স্মরণ নাই যেহেতু আমার কখনো এইভাবে মানে সাক্ষাৎ হয় নাই আরেকবার অন্য কোনো একটা শিল্পীর সাথে গান ছিল সেখানে উনি তখন হারমোনিয়াম বাজাচ্ছিল তো উনি বললেন যে আমি এত ছোট মানুষ তার চাইতে কত মানে গানের জগতে কত পরে উনি একজন সিনিয়র মানুষ হয়ে আমার এরকম কষ্ট দেওয়াটা কি ঠিক হইল আমি বিষয়টা আগেই বলে গিয়েছিলাম আমি যদিও সরাসরি তার গান শুনি নাই আমি হঠাৎ করে একদিন মোবাইলের মধ্যে একটু মোবাইলে দেখতেছি হঠাৎ করে মোবাইলের মধ্যে চলে আসছে ফকির আবুল সরকারের সাথে ওনার একটা পালা গান ওইটাও বোধ হয় গুরু শিষ্যই না কি ছিল আমার পালাটা স্মরণে নাই আমার মনে হইল উনি ওইটার মধ্যে যে আলাপ আলোচনাগুলি করেছে ছোট বাদাবা আলাপ আলোচনাগুলি করেছে আমি আমার যে কর্তা ওনাকে জিজ্ঞেস করলাম এই শিল্পীটা কে তখন উনি বলল যে ওর নাম হলো কবির সরকার উনি আমাদের জসীম কাকার হলো ছাত্র তো যখন জসীম সরকার বাবাজির কথা বলেছে তখন একটা আলাদা একটা মহব্বত তার প্রতি তৈরি হয়ে গেছে অলরেডি আগেই তবে যদিও সাক্ষাৎ হয় নাই তো ও তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এটা মানে আসলে জাতিসাপ তো ওই আশা নিয়ে ওই ভরসা নিয়েই আসলে বড় ছোটর বিষয় নিয়ে এখানে আলাপ আলোচনা না দোষটা আমারও না কারণ যারা পালা দিয়েছে তারা আপনাকে গুরুর পালা দিয়েছে এখানে যদি আমাকে গুরুর পালা দিত তাহলে আপনিও যাহা বলতেন আমার মাথা পেতে নিতে হতো তাই না তো এখন তারপরে আমার কুরবান ভাই বলছে যে উনি তো তত্ত্ব তালিমে ভালো কারণ আমার চাইতে ওনারা বেশি জানে যেহেতু ওনারা আগাই না গান আরেকবার গাওয়াইছে ওনাদের একটা মাপ আছে ওনাদের জানা আছে যে আপনার মধ্যে কি আছে এই জন্য আমাকে বলেছে যে শক্ত করে দুই চারটা কথা আপনি একটু তারে জিজ্ঞেস করবেন এই জন্য আমার মানে
আলোচনাটুকু তো আপনি যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। এবার আমার কাছে একটা প্রশ্ন এসেছে বাবা, প্রশ্নটা হলো এরকম, আমার যে মানব দেহটা আমি না শুধু আমি, তার আগে আমি আর একটা কথা বলি, আগে তার প্রশ্নে যাওয়ার আগে আমার একটা খটকা আমি একটু লেখা রাখছি, কিন্তু আমি ভুলে গেছিলাম। কথাটা হইলো আমরা দাঁড়িয়ে একটা সৌদাগরের একটা রাজার একটা ঘটনা শুনলাম না, রাজায় যাবে বাণিজ্য করতে নাকি সৌদাগর, আচ্ছা শিকার করতে যাবে, তো বের হবে এমন সময় কোনো একটা কিছুর মধ্যে লেগে অনিচ্ছাকৃত একটা হাতটা মানে একটা অংশ কেটে গেছে, এই জন্য উনি দুঃখ প্রকাশ করতেছে, উজির ডাক দিয়া কয় আপনি দুঃখ করে নাল্লাই যা করে ভালোর জন্যই করে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাজাই ক্ষিপ্ত হইয়া কয় উজিরে নিয়ে জেলখানায় ভরে থুক। এখন রাজাই গেছে শিকার করার জন্য, তো ওই দেশে আবার বলি দিতে হবে, ঘটনাটা আপনাকে আপনাদের সামনে তিনি বলেছেন, তো বলির জন্য একটা রাজপুত্র বা রাজা দরকার, কিন্তু বলির যে জিনিসটা কোরবানির যে জিনিসটা এটা সবসময় অক্ষত প্রয়োজন, যদি কোনো খুঁত থাকে তাহলে সেই জিনিস দিয়ে কখনো আল্লাহর কোরবানি সম্পন্ন হয় না। আচ্ছা অনিচ্ছাকৃতভাবে একটু হাতটা কেটে গেছে, এই জন্য তাকে দিয়ে বলি দেওয়া যাবে না, কারণ তিনি নিখুঁত নয়, তার মধ্যে খুদ হয়ে গেছে, তিনি দোষী হয়ে গেছে, এই জন্য তারে দিয়া আর গুরুর সেবা করানো সম্ভব না, তার বলিতে ইসে লাগে না, কোরবানিতে লাগে না। কিন্তু আমার একটু জানার বিষয়, এই যে মানব দেহে ষোলো আনা বস্তু দিয়ার নাই পাঠাইছে, এই জায়গা থেকে ইচ্ছাকৃতভাবে কিছু অংশ কেটে যে ফেলে দেওয়া হয়, এই জিনিসটা কি খুদ হয় না? আমার কথাটা কি বুঝছেন? হ্যাঁ মনে হয় বুঝেন নাই, সুন্নতে খাতনা করায় না? হ্যাঁ এই যে খুদ খাতনা করাইয়ে ইচ্ছাকৃত খুদ জিনিস দিয়ে তার আল্লাহর মানে এবাদত আল্লাহর কোনো সেবাই লাগবে না, গুরুর সেবাই লাগবে না, তাহলে ইচ্ছাকৃতভাবে এই যে দেহের থেকে একটা অংশ কেটে ফেলে দেওয়া হয়, এই খুব জিনিসটা দিয়ে গুরুর সেবা বা আল্লাহর ভজন সাধনে কিভাবে কাজে লাগে আপনার কাছে আমার একটু জানার বিষয়। সময় স্বল্পতা, পরিবেশের কারণে মন খুলে গান গাইতে পারলাম না, মন খুলে কথা বলতে পারলাম না, এটা একটা দুঃখ রয়ে গেল। এবার আসি মায়ের চার বাবার চার আল্লাহর দেওয়া দশ, আঠারো চিজে এই মানব দেহ গঠিত, আপনারা এগুলি জানেন, অযথা কথা বলে আজকে অন্তত দীর্ঘায়িত করব না, আবার যদি টিপুসা আনে কখনো পরিবেশ যদি ভালো থাকে মন খুলে কথা বলবো। তো মায়ের চার, মায় আমাকে দান করেছে, বাবা আমাকে দান করেছে, আল্লাহ আমাকে দান করেছে, দানের জিনিস দিয়া গুরুর সেবা হয় না, তাহলে আপনি যে গুরুর ভজনা করবেন, গুরুর সেবা শুশ্রূষা করবেন, আপনার বলতে নিজস্ব কী সম্পদ আছে যে এই সম্পদটা দ্বারা আপনি আপনার গুরুকে সন্তুষ্ট করতে পারেন। এখানে আমি অনেক কথাই বলতে পারতাম, সেদিকে যাব না। আচ্ছা দেখেন, মানুষ যদি কোনো জিনিস কাউকে দান করে সেটার মধ্যে কি আর তার কোনো অধিকার থাকে বাবা? হ্যাঁ একটা ভিক্ষুক গিয়ে যখন গৃহস্থের দুয়ারে ভিক্ষা চায়, ওই গৃহস্থের জন্য ফরজ হয়ে যায় ওই ভিক্ষুককে ভিক্ষা দেওয়া। যখন ভিক্ষাটা দিয়ে দিল, যখন ভিক্ষা দিয়ে দিল, ওই ভিক্ষুক যখন ঝোলার মধ্যে ওই গৃহস্থের যেই ভিক্ষাটা তারে দিল, যেই জিনিসটা দিল, ওই দানের জিনিসটা তখন তার ঝোলার মধ্যে ভরে ওই জিনিসটা তার হয়ে যায় না? তো তার জিনিস দিয়ে সে যা খুশি তাই করবে কি? হ্যাঁ তার জিনিস দিয়ে সে ওইটা দিয়ে খিচুড়ি রান্না করে খাবে, না জাউ রান্না করে খাবে, না ভাত রান্না করে খাবে, এটা হলো ভিখারির বিষয় তাই না বাবা? এটা একটা বিষয়। আরেকটা যে দেশের মধ্যে যদি আমি যাই, তাহলে
মনমোহন দত্ত বলেছে, চোখের জল আর হৃদয়ের টান সেবিনে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে, একবার আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। এই চোখের জল ছাড়া, হৃদয়ের ভাব ভক্তি ছাড়া গুরুকে দেওয়ার মতো একজন ভক্তের জন্য আর কোনো কিছু থাকে না। কি বাবা, হৃদয়ের মধ্যে আমার টিপুসার প্রতি ভক্তি নাই, বছর বছর বড় বড় গরু আইনা দিলেন, তাতে কি আমার টিপুসা খুশি? না না, কখনোই খুশি না। ধনী মানিকে সে পার করে না, পার করে শুধু একমাত্র নামের কাঙাল যারা। গুরু কখনো ধন সম্পদ চায় না রে, আমার টিপুসা কখনো ধন সম্পদ চায় না। হৃদয় দিয়ে নয়নের জলে যদি কোনো ভক্ত আমার টিপুসাকে ডাকে, সে আর দূরে থাকতে পারে তাদের। দেখেন, খাজা বাবার একজন ভক্ত, উনি ছিল জাহাজের নাবিক, যারা জাহাজ চালায় তাদেরকে নাবিক বলা হয়। উনি জাহাজের চাকরি করে একবার ছুটি পেয়ে খাজা বাবার দরবারে, বাড়িতে যাওয়ার আগে খাজা বাবার দরবারে গিয়ে উপস্থিত হয়েছে। আপনাদের দুয়ার বরকতে খাজা বাবার দরবারে যাওয়ার সেই সৌভাগ্য আমার হয়েছে। খাজা বাবার দরবারে গিয়ে বলছে, বাবা আমার অনেক দিনের মনের ইচ্ছা আমি আপনার কাছে পায়াত হব, আমি সময় স্বল্পতার কারণে পারি না, আপনি আমাকে যদি কৃপা করে আপনার চরণে একটু আশ্রয় দিতেন আমি বড় ধন্য হব। বাবা, ওই যে রশিদ সরকারের কথা বলল না, বরিয়াবর আমার বাড়ির খুব একটা দূরে না, রসইলে প্রতি বছরই এটা দায়িত্ব হয়ে যায় অন্তত একটা ঘুরানি দিয়ে আসা, এত বড় একটা দরবার। রশিদ সরকার, একবার বরিয়াবর দরবারে গেলাম, গিয়ে তখন হাসিব বাবাই আছে, রশিদ বাবাই আছে, তা আমি গিয়ে হাসিব পিসাবের যে বাড়ি, তুলা চান্দের যে বাড়িটা, ওই বাড়িতে গিয়ে খোঁজ করতেছি, রশিদ সরকারের মতো মানুষ নিশ্চয় দুইতলা তিনতলার উপরে সে শুয়ে আছে, নিশ্চয় তারে কোনো ভক্তবৃন্দরা পাউটাও টিপতেছে, উনি খুব আরামায়েশের মধ্যে আছে, এত বড়ই একজন মানুষ, উনি তো সাধারণ কোনো জায়গায় থাকতে পারে না। খুঁজতেছি কোথাও পাই না, তো কয়েকজনকে জিজ্ঞেস করলাম রশিদ সরকার কোন জায়গায়, বললো উনি তো ঘরের মধ্যে না, উনি তো এই দরবারে থাকে না, কোথায় থাকে? আপনারা বরিয়াবর কে কে গেছেন আমি জানি না, বরিয়াবর যে দরবারটা, দরবারের সামনে কিন্তু বিশাল বড় একটা চক, যে এই চকের মধ্যে উরস হয়, এই চকের দক্ষিণ পাশ দিয়া পাকর গাছ আছে কিন্তু অনেক, এই একটা পাকর গাছের নিচে উনি একটা পাবু টানায় ওই ধুলার মধ্যে পড়ে, বিশাল ভারী দেহের মানুষ ছিল, তো খুঁজতে খুঁজতে ওইখানে গিয়ে পৌঁছাইলাম, পৌঁছাইয়া দেখি শুয়ে রয়েছে। দেখেন, জ্ঞানী মানুষ কখনো ঘুম যায় না, যত ঘুমের মধ্যেই দেখবেন ভাববেন যে উনি বোধ হয় ঘুমের মধ্যে আপনি কথা বলতেছেন, সে সব কিছু শুনতেছি। জ্ঞানীরা কখনো ঘুম যায় না, মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না। গিয়ে দেখি উনি খুব নাক ডাকত, বিকট আওয়াজ হইত, বিকট আওয়াজ করে নাক ডেকে ওইখানে ঘুমাচ্ছে। তো গিয়ে আস্তে আস্তে পাশে গিয়ে বসছি, ওনার সাথে কথা বলতো তো ভয় করতো, বড় বড় মানুষের কথা বলতে পারতো না, আমরা তো পোলাপান মানুষ। তা আমি আবার একটু ছোটবেলা থেকে একটু ট্যান্ডল কিছিল, তো গিয়া যখন ওখানে বসছি আমরা কথাবার্তা একটু কানাকানি করতেছি, রশিদ সরকার এই দুলের মধ্যে এইভাবে পড়ে রয়েছে, এত বড় মাপের একজন শিল্পী, উনি এটা শুনছে। শোনার পরে হাতটা মোছার দিয়ে একটু তাকাইছি, তাকাইয়া যখন আমাদেরকে দেখছে, ওনার একটা ভক্ত ছিল আমাদের বারোই পাড়া, তার নাম হইল বাবু,
অলিম নাই আল্লাহ তাকে নিয়ে গেছে। এই বাবুল উনি আবার সম্পর্কে আমাদের মামা হয়, উনিও সাথে। ওনাকে দেখে আমি আমার পাগল বিল্লাল দেওয়ান আর এই বাবুল মামা তিনজন গিয়ে বসছি, তো উনি দেখা উইঠা বসছে। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, বাজান দরবারে এত বড় বড় ঘর থাকতে কত মানুষের ধুলা বালি, মানুষ হাইটা গেলে ধুলা উড়ে না বাবা, উনি যেই একটা চটের মধ্যে শুয়ে রয়েছে ওইটা ধুলাই ভরে গেছে, এত বড় বড় ঘর থাকতে বাবা আপনি এই ধুলার মতো এইখানে কেন পড়ে থাকেন? উনি তার জবাব করেছিল, কোনো ভক্তের জন্য গুরুর দরবারে বড় ঘর নয় রে, গাড়ি বাড়ি বড় বড় গরু মহিষ দিয়ে কখনো গুরুকে পাওয়া সম্ভব না। আমি তো তুলা চন্দ্রের ভক্ত হইতে পারি নাই, এই দরবারে যত পাগল মাস্তানার সাজানোর পরে এই পাকুর গাছের নিচে বসে থাকি, ওই পাগলদের চরণের ধুলা আমার গায়ে পড়ে যদি আমি একটু সত্য হইতে পারি। এই আমি তো ছোট খাটো একটা চাকরি করি, আমার ছুটি শেষ হয়ে গেছে আর মাত্র একদিন বাকি আছে, আমার বাবা তো কেউ নাই, আমার মা আর বাবা ছাড়া, আমি আমার মা বাবার সাথে একটু সাক্ষাৎ করে আমি আমার চাকরির স্থানে চলে যাব। খাজা বাবাই ডাক দিয়া বলছে, বাবা রে মাত্র কয়েকটা দিন হইল আমার দরবারে আসছিস, আমি তো তোরে কিছু দিতে পারলাম না বাবা, তবে যদি কখনো কোনো কঠিন বিপদের সম্মুখীন হোস তাহলে তোর মুর্শিদকে স্মরণ করিস, টিপুসার পাগল যারা রে, টিপু সাবিনে কোনো গতি নাই, খাজা বাবার কাছে থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা বাবার কাছে গিয়ে বলছে, মা বাবা আমি খাজা বাবার কাছে মরিদ হয়ে আসছি, এবার তোমাদের সাথে দেখা করে আমি আমার চাকরির স্থলে চলে যাব। বাবা মা ডাক দিয়ে বলছে, বাবা রে তুই তো চাকরিতে চলে যাস, আমরা বুড়া বুড়ি বাড়িতে থাকি, বাজান আমরা একটু কথা বলবো, এই মানুষটা নাই, তুই যদি বিয়ে করে একটা বউ বাড়িতে রাইখা যাইতি অন্ত বউমা তো আমাদেরকে একটু দেখাশোনা করতে পারত। বলে ঠিক আছে মা, তোমাদের যেমন ইচ্ছা, বলে আমরা মেয়ে দেখে রাখছি, তুই চাইলে আজকে আমরা বিয়ে করাইয়া নিয়ে আসবো। বলে ঠিক আছে, বিয়ে করাইয়া নিয়ে আসছে, বাসরাতটা পার হয়ে গেছে, পরের দিন সকালে চাকরিতে চলে যাবে, স্ত্রী ব্যাগ গোছায় আর ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী প্রাণনাথ আপনি তো চলে যাবেন, আমি দাসী মাত্র একটা রাত হইল আপনার ঘরে আসছি, এই দাসী তো ভালো করে আপনার একটা দিন সেবা যত্ন করতে পারলো না, আপনিও জানলেন না বুঝলেন না আমি কেমন, আপনাকেও আমি ভালো করে চিনতে পারলাম না, হে প্রাণনাথ আপনার কাছে আমার একটা আরজি যদি আপনি গ্রহণ করতেন। বলে বলো, বলে দরতি গো আপনি যদি আপনার ওই চরণের দাসী করে আমাকে একটু সঙ্গে করে নিয়ে যেতেন। নবীন ডাক দিয়ে বলছে, আমার কাজ হইলো এই পার হইতে ওই পার, মানুষ পারা পার কোন আমি সেখানে তোমাকে নিয়ে কোথায় রাখবো? স্ত্রী ডাক দিয়ে
আপনি যেই জায়গার মধ্যে যেই জাহাজের মধ্যে মানুষ পারাপার করেন কয়েকশো যাত্রীর ভিতরে এই দাসীর জন্য কি একটু জায়গা হবে না রে? আমি ওই যাত্রীর বেশে যাত্রীর মতো হইয়া ওই জাহাজের মধ্যে থেকে দাসী হয়ে আমি আপনার একটু চরণ সেবা করতে চাই। বলে ঠিক আছে চলো। চলে গেছে। সকালবেলায় চাকরিতে জয়েন করে যখন মানুষ ভরে জাহাজটা ছেড়ে দিয়েছে নদীর মাঝামাঝি গিয়ে যখন পৌঁছেছে এমন সময় লক্ষ্য করে চেয়ে দেখে চতুর্দিক থেকে কালবৈশাখী ঝড়ে তার জাহাজটাকে আক্রমণ করেছে। যেই দিক থেকে এসেছে জাহাজটা ওই দিকে ফেরার আর কোনো রাস্তা নাই। ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না, গন্তব্য স্থানেও যাইতে পারে না। যেই দিকে যাবে সেই দিকেই ঝড়ের কবলে পড়তে হবে। ভাবতে ভাবতে একটা সময় ঝড় এসে জাহাজের মধ্যে আক্রমণ করেছে। ঝড়ের কবলে পড়ে জাহাজটা ঘূর্ণিপাকের মতো ঘুরতেছে। মানুষ চিল্লা পাল্লা শুরু করে দিছে কোনো দিশা না পেয়ে। হঠাৎ করে মনে পড়ে গেছে আমার মুর্শিদ, আমার প্রাণনাথ, আমার দয়াল খাজা আমাকে না বলেছিল যে যদি কখনো কোনো ঘোর বিপদে পড়িস সেই দিন যেন তুই তোর মুর্শিদকে স্মরণ করিস। আমি যেই বিপদে পড়েছি এর চাইতে বড় বিপদ তো আমার আর নাই। জাহাজের মধ্যে গিয়ে একটা জায়নামাজ বিছাইয়া সেইখানে বৈশা জায়নামাজের মধ্যে মোরাকাবার মধ্যে পড়ে আমার খাজা বাবাকে স্মরণ করে বলছে এখান থেকে একটা গান। সকালে
আশা ছিল পাইবে রাধা সকলে আমার ভাই বেরাদ কোন দিন জানো আজরা লাইসা লইয়া যা কোন দিন জানো আজরা লাইসা লইয়া যা বাবাকে যখন ডাকছে হঠাৎ করে তার স্ত্রী সামনে এসে বলতেছে স্বামী গো আপনি মাথা উঠান, ঝড় থেমে গেছে, আমরা বিপদমুক্ত হয়ে গেছি। মাথাটা উঠাইয়া ওনার হাতের কাছে আত্মরক্ষার জন্য ওনাদের যে অস্ত্রটা থাকে এইটা উঠাইয়া তার স্ত্রীকে আঘাত করতে গেছে।
স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী মাত্র একটা দিন হইল আপনার সাথে আমার সম্পর্ক হয়েছে, এর মধ্যেই আপনি আমার গায়ে আঘাত করতে, আমার গায়ে হাত তুলতে গেলেন। নাবিব ডাক দিয়া বলছিল, বিবি গো, তুমি যেই সময়ে আমাকে ডাক দিছ এই সময়টা আমি আর আমার মধ্যে ছিলাম না, এই সময়টা আমি আমার মুর্শিদের সাথে প্রেম সাগরের লাই খেলতেছিলাম, এই মুহূর্তটা পৃথিবীর সবকিছু আমার কাছে তুচ্ছ, আমি যতটা সময় এই অবস্থাটার মধ্যে ছিলাম আমি আমার মুর্শিদকে সঙ্গে রেখেছিলাম, তুমি টাকার সঙ্গে সঙ্গে যখনই সুখের খবরটা আমাকে দিছ আমার মুর্শিদ আমার সামনের দিকে আমার দেখে সুখের দিনে সুখের মধ্যে থেকে কখনো মুর্শিদকে লাভ করা যায় না, মুর্শিদকে লাভ করতে হইলে সে হইয়াছে মানুষ প্রধান, সত্যিয়া যার কিছু নাই। রশিদ সরকারের একটা গানের মধ্যে আছে, চরা নদী মরা মন হয় যার, এই জগতে সব থাকিতেও কিছুই নাই রে, তেমনি তোমার রশিদ সরকার সদাই ঘুইরা বেড়াই বইরা বরে বরে দয়ালকে পাওয়াটা বড় কঠিন ব্যাপার, কত মানুষ এই চলার পথে চলতে পথে আসতে যাইতে এই গান গাইতে আপনাদের কতজনের সাথেই সম্পর্ক হইল, ভালোবাসা হইল, এই শিল্পীদের সাথে গান গাইতে গাইতে কত শিল্পীকে হারাইলাম, যাদের হারানোর কথা ছিল না কত আপনজন হারাইলাম, যাদের নিয়ে সুখের সাগরে লাই খেলতাম আজকে আমাকে একা ফেলে সবাই চলে গেছে রে, আজ এই ভব নদীর পারে বসে কান্দি আমার টিপু সাবিনা উদ্ধার করার আর কেউ আমার জগতে